السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد وآله واصحابه اجمعين প্রিয় দিন ভাই বোনেরা আজকে আমরা খুবই সুন্দর একটি দোয়া শিখব তা হল দরিদ্রতা দূর হওয়ার দোয়া এবং লাঞ্ছনা থেকে মুক্তির দোয়া বন্ধুগণ যে দোয়াটি আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব সেই দোয়াটি আপনারা পাঠ করলে আল্লাহ তালা আপনাদেরকে দরিদ্রতা থেকে রক্ষা করবেন এবং লাঞ্ছনা থেকে রক্ষা করবেন লাঞ্ছিত হওয়া থেকে আপনারা বেঁচে যাবেন বন্ধুগণ আজকে আমরা যে দোয়াটি শিখব সেই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সুনানে নাম্বার পাঁচ হাজার চারশো বাষট্টি বন্ধুগণ দোয়াটি শেখার আগে চলুন আমরা এই দোয়াটি সম্পর্কে যে হাদিসটি উল্লেখ হয়েছে সেই হাদিসটি শুনে আসি আবু তায়লা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে স্বল্পতা অভাব অনাটন লাঞ্ছনা থেকে আশ্রয় চাই আমি অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আপনার পানা চাই প্রিয় বন্ধুরা আপনারা হাদিসটি শুনলেন এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসুল আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রতা থেকে বাঁচার জন্য এবং লাঞ্ছিত হওয়া থেকে বাঁচার জন্য এই দুয়ারটি পাঠ করতেন বন্ধুগণ চলুন এখন আমরা দুয়ারটি শিখে নেই। দুয়ারটি হল আর লহোং মায়াই ইন্নি আড়ু জুবি ক্যামিনাল কৈল্লাটি ওয়ালফাকরি ওয়াজলিলাটি ওয়া উজুবিকা আউলিমা আও উলেমা বন্ধুরা আমি দুয়ারটি আবারও বলছি আর লহো ইন্নি আড়উজুবি ক্যামিনাল কৈলাটি ওয়ালফাকরি ওয়া দিলাতি ওয়া উজুবিকা অ্যান আউ লিমা বন্ধুরা আমি দোয়ারটি বাংলায় লিখে দিয়েছি আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখেও দোয়ারটি মুখস্থ করে নিতে পারেন বন্ধুগণ এই দোয়ারটির ফজিলত অনেক বেশি আপনারা চাইলে এই দোয়ারটির আমল নিয়মিতভাবে চালিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ ক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই اي دعاتي উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم